এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনা চর্ণ আমাদের স্ত্রুদের রয়েছেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোহার হোসেন আপনাকে স্বাগত কিছু বিজনেস এসলাম আলাইকুম আসসালাম আমরা যে আপনাকে অভিনন্দন আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমরা জানি যে অস্ট্রেলিয়া বাংলাদেশ ট্রেড কনফারেন্সের সাথে গত বারোই নভেম্বর বেজার পক্ষ হয়ে আপনারা সিরাজগঞ্জ ইকোনমিক জোন দুই দিনের কর্মশালার আয়োজন করেছিলেন তো সেটার ফলাফলটা একটু জানতে চাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আমরা এইটা বেজার হয়ে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষ থেকে আমি এবং আমাদের কোম্পানির উপদেষ্টা শহীদুল ইসলাম সহ আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে যাই আচ্ছা ইন্টার কন্টিনেন্টাল দুই দিন ব্যাপী একটি সেমিনার তৃতীয় দিন একটি গালা ডিনার হয়েছিল আচ্ছা তো প্রথম দুই দিনের যে সেমিনার সেই সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে কি ধরনের বিনিয়োগ করতে পারে আমরা কিভাবে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি কি ধরনের বিজনেস নিয়ে তারা আসতে পারে আচ্ছা এইটাকে কেন্দ্র করে প্রথম দিন যতগুলো সেশন ছিল প্রথম সেশন ছিল আমাদের টেক্সটাইলের উপরে দ্বিতীয় লাঞ্চের পরে দ্বিতীয় সেশন ছিল এগ্রো বেস্ট তো আজকে আমি যেহেতু টেক্সটাইলের ওরিয়েন্টেড বহু কথা টেলিভিশনের মাধ্যমে বলি আর আমি বিকেমি ডিরেক্টর অবস্থায় বলি আমি এগ্রো বেস্টের উপরে আজকে কিছু আলোকপাত করতে চাই আমি যতটুকু বুঝেছি জেনেছি শুনেছি আচ্ছা এটার আমি একেবারে কাট কাট ব্যাখ্যা দিতে পারবো না তবে যতটুকু শুনেছি তা থেকে আমার যেমন হয়েছে আমি আপনাদেরকে শোনাতে চাই অস্ট্রেলিয়া একটি বিশাল একটি মহাদেশের তার কিয়দংশ জাগা ব্যবহার করে সেই ব্যবহৃত জায়গার মধ্যে তাদের তিনটি জিনিসে তাদের অর্থনীতিতে প্রভাব ফেলে একটি হলো তাদের মিনারেল মাইনিং দ্বিতীয় হচ্ছে তাদের এডুকেশন থেকে তারা টাকা পায় এবং তাদের পর্যটন থেকে তারা তাদের আয় আসে তো তাদের লক্ষ লক্ষ একর জায়গার উপরে ক্যাটেল চাষ হয় গরু মহিষ এই সমস্ত যত ধরনের ই হয় এটা চাষ হয় তো দ্বিতীয় সেশনের একজন ভদ্রলোক যিনি বাংলাদেশি বংশভূত এবং মহান মুক্তিযুদ্ধের উনি একজন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনি প্রথম ব্যাসের ছাত্র ছিলেন যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমাকে খুব আদর করে তো উনি ওই সেশনের বক্তা ছিলেন আচ্ছা এবং উনি এই ধরনের বিজনেসই করেন আচ্ছা তো ওই বিজনেস থেকে আমার ওই তার যে কথা বলা তার যে সেমিনার থেকে যে সমস্ত পয়েন্টগুলো সে উঠে এসছে তার কিছু আলোকপাত এখানে করতে চাই যেমন উনি বলেছিলেন যে বাংলাদেশে যে গোমাংস খাওয়া হয় সে গোমাংসটা আমরা কম বেশি সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি হয় তো উনি বললেন যে আমাদের দেশ থেকে যদি গোমাংস তোমরা ইম্পোর্ট করো তাহলে সাড়ে তিন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি এবং সাথে উনি বললেন যে আমাদের দেশের যে গরুটা চাষ হয় সেটা ঘরের মধ্যে হয় আর আমাদের অস্ট্রেলিয়াতে চাষ হয় খোলা মাঠে হাজার হাজার একর জায়গার উপরে তো তার গুণগত মান এবং ঘরে যে চাষ হয় তার গুণগত মানের কিন্তু তার পার্থক্যটা দ্বিতীয় এইটা নিয়ে যখন আলোচনা এবং পর্যালোচনা শুরু হলো তখন বাংলাদেশের কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে এ ধরনের একটি প্রশ্ন সামনে চলে আসলো উনি ওই সেমিনার থেকে যে জিনিসটি উনি বলার চেষ্টা করলেন সেটা হলো যে বাংলাদেশের ম্যাক্সিমাম গরু ইলিগালি বর্ডার ক্রস করে ভারত থেকে বাংলাদেশে আসে যা ইন্ডিয়া থেকে ক্রয় করে মাত্র পনেরো থেকে বিশ হাজার যখন বাংলাদেশে সেটা নিয়ে আসে বিভিন্ন জায়গায় টাকা দিতে 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 এসে সেটা ষাট থেকে সত্তর হাজার টাকা হওয়ার কারণেই বাংলাদেশে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি গরুর মাংস হয়ে যায় আর যদি এটা বৈধ পথে অস্ট্রেলিয়া থেকে আসে তাহলে এটা সাড়ে তিনশো টাকা হতে পারে ম্যাক্সিমাম এবং সবচেয়ে ভালো মানের সারা পৃথিবীতে আধুনিক সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের যে মাংসটা সেই মাংসটাই কিন্তু আমরা সরবরাহ করি আমরা তখন বললাম ঠিক আছে কিন্তু ইকোনমিক জোন কি করতে পারে এই নিয়ে যখন ব্যাখ্যা শুরু হলো তখন আমি বললাম যে এই পরিমাণ ক্যাটেল বাংলাদেশে নিয়ে এসে হাজার হাজার একর জায়গাতে আপনি রেখে তারপরে সেইটাকে হালাল পদ্ধতিতে জবাই করে আমাদেরকে দেওয়া এটা একটা আমাদের জন্য একটা বিরাট কারণ এত জায়গা বাংলাদেশের নাই তখন সে সেকেন্ড থট বললেন যে আমি এইখানে বলে রাখা ভালো যে অস্ট্রেলিয়াতে একজন অ্যাপেন্ডিস প্রথম যে কাজে জয়েন করে যদি শিক্ষা করতে করতে জয়েন করে সে সাড়ে সতেরো ডলারের অ্যাবাভ তাকে স্যালারি দিতে হয় আর যারা শিক্ষক মানে পড়ালেখা করে না কিন্তু পড়ালেখার পড়ালেখা শেষ হয়ে গেছে তাদেরকে কিন্তু বাইশ ডলারের উপর থেকে তাদেরকে বেতন দিতে হবে প্রথম দিন ঢুকলেই ওর সাথে কম্পেয়ার করলে বাংলাদেশের তো আপনি জানেন যে আমরা হাজার তাকে করলে কত এটা বলার অপেক্ষা রাখে না তো উনি যেটা বলছে চাচ্ছেন যে যদি এইভাবে ক্যাটেল না নিয়ে আসা যায় তাহলে একটা জিনিস করা যেতে পারে যখন আমরা বললাম যে এটা আমাদের দেশীয় মার্কেটের বিরাট একটি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তখন বললো যে ঠিক আছে তাহলে আমরা রিএক্সপোর্ট করতে পারি কিনা লাইক উনি বলতে চাচ্ছেন যে সিঙ্গাপুরের তাদের কিন্তু রকম কোন আইটেম নাই মানে জমি থেকে উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু এক্সপোর্ট হয় না তারা সার্ভিস সেল করে আজকে সিঙ্গাপুরের ইকোনমি এত বড় হয়েছে বাংলাদেশ এই সুযোগটা নিতে পারে আবারও বলছি বাংলাদেশ এই সুযোগটা নিতে পারে সেটা হলো যে বাংলাদেশ একটি ল্যান্ডিং স্টেশন হতে পারে যে অস্ট্রেলিয়ান গরু মহিষ এই জাতীয় যে আছে সেটাকে আমরা চার পাঁচ টুকরা করে হালাল পদ্ধতিতে সেখানে ফ্রিজিংয়ের যে কন্টেনার আছে সেই কন্টেনার বাংলাদেশ নিয়ে গেলাম বাংলাদেশে ইকোনমিক জোনগুলোতে যেহেতু ইকোনমিক জোনটা ইনহাউজে সেটা হলো বন্ডেড অয়ে হাউজও আসছে আবার লোকালও সেল করা যায় এটা কিন্তু ইকোনমিক জোনগুলোর কনসেপ্টের মধ্যে দেওয়া আছে মানে আমাদের যে নিয়ম নীতি দেওয়া আছে তার মধ্যে দেওয়া আছে যে আমি আমার উৎপাদিত পণ্য কিছু অংশ লোকালও সেল করতে পারবো এক্সপোর্টও করতে পারছি তো সেই দিক থেকে তারা বলতে চাচ্ছেন যে যদি আমরা এই নিয়ে যাই এবং তোমারও এখানে যদি আমরা এইরকম একটি ওয়ার হাউস তৈরি করতে পারি যেটা ফ্রিজিং ওয়্যার হাউস সেখান থেকে স্লটারিং করে এক কেজি দুই কেজি পাঁচ কেজি সারা পৃথিবীতে বিশেষ করে মুসলিম কান্ট্রিতে উনি যেটা বললেন মুসলিম কান্ট্রিতে সে রপ্তানি করতে পারবেন এবং যদি বাংলাদেশ মনে করে আমরা এখান থেকে থার্টি পার্সেন্ট টোয়েন্টি সেল করতে পারবো তাহলে বাংলাদেশের এই মানে সুন্দর একেবারে মানসম্পন্ন মাংস আমরা সরবরাহ করতে পারবো সেই কথাটা উনি বললেন তা আমরা এটা ধরে নিয়ে বাংলাদেশে চলে এসেছি এসে বিভিন্ন জায়গায় কথা বলছি আর কথা বলছি এখন এটা তো নীতি নির্ধারণের ব্যাপার গভর্নমেন্ট কিভাবে এটা চিন্তা করে যে এইটাকে স্লটারিং হাউস করে বাংলাদেশে এরকম একটি ল্যান্ডিং স্টেশন করে সেটা আমরা ইতিমধ্যেই আমি এই একুশে টেলিভিশনের মাধ্যমে এ দিয়ে তিনবার আসলাম তো একুশে টেলিভিশনের মাধ্যমে যে জিনিসটি বলতে চাই আমার অস্ট্রেলিয়ার এই দশ বারো দিনের অভিজ্ঞতা থেকে বলতে যাচ্ছি যে বাংলাদেশ কিন্তু এখন ট্রাস্টের জায়গাটা তৈরি করতে পারছেন আমাদের মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কিন্তু আমি যেটা দেখলাম অস্ট্রেলিয়ার মানুষরা শুরু করেছে যে এখন বাংলাদেশকে বিনিয়োগ করা যায় এবং যে জিনিসটি বেজা করেছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এবং তার নেতৃত্বে পবন চৌধুরী যে জিনিসটি করেছেন এবং আমরা যদি আরো একটু ধন্যবাদ দিতে চাই মাননীয় ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আবুল কালাম আজাদ স্যারকে আমরা ধন্যবাদ দিতে চাই এখানে একটি ওএসএস পদ্ধতিটি করেছেন ওয়ান স্টপ সার্ভিস ওয়ান স্টপ সার্ভিস মানে বেজাতে আপনি গেলেই ট্রেড লাইসেন্স শুরু করে বন লাইসেন্স পর্যন্ত তারা করে দেবে এবং তাও একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে এই কয়দিনের মধ্যেই করে দেওয়া হবে সেই জন্য বিনিয়োগকারী যারা আছেন অস্ট্রেলিয়াতে আমি এই যে কথা বলে যা বুঝলাম আমি তিন দিন একেবারে তাদের সাথে লেগেছিলাম যে তারা কি ধরনের চিন্তা করে এই চিন্তার জিনিসটা আমার আমাকে লক্ষ্য করার ব্যাপারে তারা বলতেছে হ্যাঁ ওকে এখন এই ট্রাস্টের জায়গাটা তৈরি হয়েছে যদি এইটা ঠিক থাকে চলমান থাকে আবারও বলছি চলমান যদি থাকে এই ট্রাস্টের জায়গাটা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে চাচ্ছেন সব ধরনের যত অব্যবস্থা মুক্ত করতে চাচ্ছেন এই চলমান যদি থাকে তাহলে অস্ট্রেলিয়াতে যে দাদের সাথে আমরা কথা বলতে গিয়েছি যত বড় সেমিনার আয়োজন প্রায় দুইশোর উপরে এখানে বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন সবাই আমাদের দেশে বিনিয়োগ করতে আসবেন সেটা আমার বিশ্বাস এবং আপনার মাধ্যমে এই এই যে বেজা যে কাজটি করছেন এই বেজা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে বাংলাদেশে বলা যায় অনেক কিছু বলা যায়। কিন্তু উনি করিয়ে দেখাচ্ছেন এই যে পবন স্যার যে করিয়ে দেখাচ্ছেন যে মীর আমাদের প্রাইভেট ইকোনমিক জোনে যখন যখন যা হেল্প লাগছে সবই কিন্তু করে দিচ্ছেন সেই জায়গাটা আমাদের সবার প্রতি আমি বাংলাদেশের সরকারের যারা সচিব পর্যায়ে আছেন এবং যারা আছেন প্রত্যেকের প্রতি সম্মান জানিয়েই বলছেন যে যেখানে আছেন ঠিক সেই জায়গাটা ওইটুক কাজটা করলেই বাংলাদেশ অনেক বড় উন্নয়নশীল দেশ হবে অবশ্যই আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত কৃষি বিজনেসারে দর্শক কৃষি বিজনেস এর পরপরি দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের সচোন দর্শক বিরতি রাখার দেশের ব্যবসা বাণিজ্য বিনক পরিস্থিতির কথা বলছিলাম সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মোনার হোসেনের সঙ্গে আবার ফিসিস আলোচনায় আমরা জানি যে ঠিক এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা খুবই একটা ভালো অবস্থানে আমরা দেখছি যে 30 বছর আশেপাশে জনসংখ্যা কিন্তু বেশি তো তাদেরকে আমরা ইকোনমিক জোনে আসলে কিভাবে কাজ লাগাবো এটা ভালো প্রশ্ন করেছেন এটা হলো প্রধানমন্ত্রী মধ্যে আমি আবার একটু পিছিয়ে ফিরে যাই যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মাস শুরু হয়েছে আমাদের মহান নেত্রী যা উনি বলেছেন দুই হাজার তিরিশের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থান করবে কার মাধ্যমে ইকোনমিক জোনের মাধ্যমে ইকোনমিক জোনে আমরা এই এক কোটি লোকের কর্মসংস্থানের গুরু দায়িত্ব নিয়ে যারা কর্মকর্তা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দিতে চাই সেটা যে মানুষ মানুষ থাকতে হবে আমি সেই কি বলতে চাচ্ছি যে যে সেক্টরের দক্ষ হতে চাই সেই দক্ষের জায়গাগুলো তৈরি করার জন্য গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিতে হবে এখন থেকে যে ইকোনমিক জোনে একটি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হলো সেখানে যে দক্ষ জনশক্তি তৈরি হওয়া দরকার সেটা যাতে এখান থেকে এত এত এমবি এ পাশ করার দরকার নাই আমি যেটা বলতে চাচ্ছি যে তাকে ওই ট্রেন করে দেওয়া হোক একটা ফার্মাসিউটিক্যাল হচ্ছে একটা গার্মেন্টস হচ্ছে একটা টেক্সটাইল হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে সবই কিন্তু হবে ইকোনমিক জোনগুলোতে এবং বাংলাদেশ আল্লাহর অশেষ মেহরবানি যে বাংলাদেশের প্রায় বিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে প্রায় সিক্সটি সিক্সটি সেভেন পার্সেন্ট জনশক্তি এই জনশক্তি যদি ট্রেন জনশক্তি তৈরি করা যায় আমার বিশ্বাস আমি তো মাঝে মাঝে বলতাম আমি যখন সেভেন্টি সিক্স সেভেন্টি নাইনে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন মালয়েশিয়া থেকে আমি তখন রাজশাহীতে পড়াশোনা করি মালয়েশিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে আসছিলেন আমার মনে আছে ওনার নাম কাশেম ভাই সেই মালয়েশিয়া সেভেন্টি এ এভেন্টি নাইনে মালয়েশিয়া যদি বাংলাদেশে মেডিকেল কলেজে পড়তে আসে আজকে কিন্তু হয়ে গেছে মালয়েশিয়া কোথায় চলে গেছে সেই জন্য প্রথম হলো যে ম্যানেজমেন্ট প্রথম হলো ম্যান চয়েস করতে হবে আমরা ম্যান চয়েস করে ফেলছি মাননীয় প্রধানমন্ত্রী ম্যান চয়েস করছে যে বেজার দায়িত্ব দিয়ে দিয়েছে বিডার দায়িত্ব দিয়ে দিয়েছে ইপিড দায়িত্ব দিয়েছে সব মানুষগুলো সেট হয়ে গেছে এখন এখন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকটা মানুষকে সম্মিলিতভাবে এখানে কাজ করতে হবে আর মেশিন তো আমি বললামই মেশিন তো আপনি আনবেনই পৃথিবীর প্রতিদিনই চেঞ্জ হচ্ছে টেকনোলজি প্রতিদিনই চেঞ্জ হচ্ছে সব কিছু মিলিয়ে একটি দক্ষ জনশক্তি যদি তৈরি করা যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এক কোটি লোকের কর্মসংস্থান করবেন ইনশাল্লাহ হয়ে যাবে দুই মনে রাখতে হবে আগামীতে চতুর্থ শিল্প বিপ্লব হবে তখন কিন্তু টেকনোলজি বেস সমস্ত কলকারখানা চলবে তো এখন থেকে যদি টেকনোলজিকে ওই টেকনোলজি সম পরিমাণ আমাদের জনশক্তিকে যদি রূপান্তরিত করা না যায় তাকে যদি ওইভাবে ট্রেন আপ করা না যায় তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব আমি আশা করি এবং খুব দারুণভাবে আশাবাদী মানুষ যে এই বি একটি বিজয়ী জাতি যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছে এ জাতি তো কখনো পরাজিত হতে পারে না এটা তো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আমার প্রিয় নেত্রী সবসময়ই কথা বলে যে এই জাতি কেন পিছিয়ে থাকবে এই জাতির সবসময়ের জন্য ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন যুদ্ধ করছে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি বাংলাদেশ এখন এখন তো মুক্তির আন্দোলন করতে হবে অর্থনৈতিক মুক্তি এই তো সেই মুক্তির আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন আমরা তার সহযোদ্ধা হিসেবে। আমরা তার সাথী হিসেবে কাজ করছি বেজা বেজার হয়ে আমরা সিরাজগঞ্জ ইকোনমিক জোন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নর্থ বেঙ্গলবাসীদের জন্য প্রায় পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থানের একটি জায়গার জিনিসটি করে দিলেন এবং এটা কিন্তু নর্থ বেঙ্গলবাসীদের বিরাট উপহার আমরা হাজার হাজার লক্ষ লাখ মানুষ বঙ্গবন্ধু ব্রিজটা ক্রস করতাম ঢাকাতে তাদের কাজের সংস্থানে ঢাকা নারায়ণগঞ্জি টাঙে আসতাম এখন যদি তার জায়গাতেই ওই যে আমরা মাঝে মাঝে বলি এখানেও বলছি যে মানুষের কাছেই শিল্প যাবে ঘরে বসেই কর্ম হবে সিরাজ আজ ইকোনমিক জোনের যে স্লোগানটা তো ঘরের কাছেই যদি শিল্প কারখানা থাকে সে কিন্তু আর ঢাকা আসবে না ঢাকা না আসলে আর কি কি আসে সবই কিন্তু যেহেতু অল্প স্বল্প সময়ের মধ্যে কথা বলা ঢাকা মুক্ত হয়ে যাবে ঢাকার যানজট মুক্ত হয়ে যাবে সব মুক্ত হয়ে যাবে সেই জন্য এই দক্ষ দক্ষজনশক্তি যে আমাদের শক্তি ম্যান পাওয়ারটা আসে সেই ম্যান পাওয়ারটা দক্ষ রূপান্তরিত করার জন্য যা যা করা দরকার গভর্নমেন্ট করবে আমরা তো করছি তো আমাদের নর্থ বেঙ্গ নর্থ বেঙ্গলবাসীর জন্য যে উপহারটি আমি অস্ট্রেলিয়া ঘুরে এসে দেখলাম যে হ্যাঁ করা সম্ভব এখানে এগ্রো বেস্ট আমাদের নর্থ বেঙ্গলের প্রচুর পরিমাণে এগ্রো জিনিস তৈরি হয় যেটাই ঢাকায় আসে যে বিভিন্ন জায়গায় আসে সেটাকে সামঞ্জস্য রেখে সেইটার ডেভেলপমেন্ট রেখে বিদেশের সাথে তাদের টেকনোলজি তাদের চিন্তা চেতনা নিয়ে আমরা ইকোনমিক জোনে যদি ইনভেস্টমেন্ট করি তাহলে বাংলাদেশের এই দারিদ্রতা থাকবে আমি দারিদ্রতা জাদুঘরে ইনশাল্লা আর এই বিজয় মাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আপনাকে শুভেচ্ছা আমরা প্রত্যাশা করবো আমাদের ডেমোগ্রাফিক ডিভিশনকে কাজে লাগিয়ে আমরা জাতি হিসেবে অনেক দূর এগিয়ে যাবো সেই শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দশক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নানা দিক কথা বলছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মোনার হোসেন দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিট আবারও ফিরে আসবো একুশ বিজনেসে আরও আয়োজন আমাদের সঙ্গে থাকুন